ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি জনাব নাহিদুন্নেসা, হাজারেতাজু ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। আমি আবারও বলছি, আমি হচ্ছি জনাব নাহিদুন্নেসা, হাজারেতাজু ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। অবশ্যই আমার স্টুডেন্টদের কাছে আমি শুধুমাত্রই নাহিদ ম্যাডাম, ঠিক আছে? আচ্ছা, তো আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আমাদের সময় কম, আমি পড়াতে চলে যাচ্ছি। আমি গতদিন পড়িয়েছিলাম চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমাদের চতুর্থ অধ্যায়ের নাম ছিল জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান তো আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। আজকে আমি কিছু প্রশ্ন পড়াবো, যেমন আজকে পড়াবো কাম্য জনসংখ্যা তত্ত্ব বা আধুনিক তত্ত্ব। এটা প্রথম এটা দিয়ে শুরু করছি, কাম্য জনসংখ্যা তত্ত্ব বা আধুনিক তত্ত্ব। এরপরে বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য, মানব সম্পদ উন্নয়ন বলতে কী বোঝায়, মানব সম্পদ উন্নয়নের উপায়, মানব সম্পদ উন্নয়নের পথে বাধা। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করছি, প্রথমেই কাম্য জনসংখ্যা তত্ত্ব বা আধুনিক তত্ত্ব। আমরা গত ক্লাসে পড়েছিলাম ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আচ্ছা ম্যাডাম, বলছি দেখো, বিংশ শতাব্দীর প্রথম দিকে অধ্যাপক ক্যানন, ডালটন প্রমুখ অর্থনীতিবিদগণ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের বিকল্প, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের বিকল্প যে তত্ত্বটি প্রদান করেন তাই কাম্য জনসংখ্যা তত্ত্ব বা আধুনিক জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তাহলে কবে? বিংশ শতাব্দীর প্রথম দিকে 1924-23 সালের ওদিকে অধ্যাপক ক্যানন এবং ডালটন প্রমুখ অর্থনীতিবিদগণ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের বিকল্প হিসেবে যে তত্ত্ব প্রদান করেন তাই কাম্য জনসংখ্যা তত্ত্ব বা আধুনিক জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। প্রতিটা তত্ত্বের মধ্যে এই তত্ত্বেরও মূল কথা আছে। ম্যাডাম বলছি, লিখে নাও, এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে, এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে, কোনো দেশে যদি সম্পদ অনুযায়ী জনসংখ্যা থাকে, তাহলে উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। কোনো দেশে যদি সম্পদ যতটুকু আছে, জনসংখ্যাও যদি ঠিক ততটুকু হয় আর কি, সম্পদের পরিমাণ যদি জনসংখ্যা থাকে তাহলে উৎপাদনের পরিমাণ এবং মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। আর যে পর্যায়ে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে তাকে বলা হবে কাম্য জনসংখ্যা। এই কাম্য জনসংখ্যা তত্ত্বটি আমরা একটি সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। কাম্য জনসংখ্যা তত্ত্ব আমরা কিসের সাহায্যে ব্যাখ্যা করতে পারি? একটি সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। দেখো বোর্ডে আছে, বোর্ডে আমি সূত্রটা লিখে দিয়েছি, অধ্যাপক ডালটনের সূত্র m = a - o / o। একটু দেখো, অধ্যাপক ডালটনের সূত্র m = a - o / o। এখানে m মানে হচ্ছে সমন্বয়হীন জনসংখ্যা, আর o হচ্ছে কাম্য জনসংখ্যা, a হচ্ছে প্রকৃত জনসংখ্যা। m সমন্বয়হীন জনসংখ্যা, o কাম্য জনসংখ্যা, a হচ্ছে প্রকৃত জনসংখ্যা। একটু উদাহরণের সাহায্যে আমরা এর মানটা বের করতে পারি, সূত্রের মধ্যে মান বসাতে পারি। ধরি বাংলাদেশে কাম্য জনসংখ্যা 4 কোটি এবং বর্তমান অথবা প্রকৃত জনসংখ্যা হচ্ছে 14 কোটি। তাহলে সূত্রের মধ্যে মান বসাচ্ছি, এ মানে কি বলছিলাম, প্রকৃত জনসংখ্যা। তাহলে প্রকৃত জনসংখ্যা তো 14, এই জায়গায় আমরা 14 বসাবো, আর কাম্য হচ্ছে 4 কোটি, ওর জায়গায় আমরা 4 বসাবো। তাহলে দেখো নিচে 14-4, নিচে 4, আমরা যখন ভাগ করব তখন আমাদের মান আসতেছে কত, 2.5। মান কত আসে? 2.5। এবার ম্যাডাম বলি, 2.5 হচ্ছে একটি ধনাত্মক মান। যদি এম এর মান, অর্থাৎ এই যে এম, এম মানে কি সমন্বয়হীন জনসংখ্যা, মানে জনসংখ্যার পরিমাণ আর কি, যদি এম এর মান ধনাত্মক হয় তাহলে বুঝবে জনসংখ্যা বেশি। আবার যদি এম এর মান ঋণাত্মক আসে তাহলে বুঝতে হবে জনসংখ্যা কম। এম এর মান যদি 0 আসে বুঝতে হবে জনসংখ্যা কাম্য। আমি আবারও বলছি, এম এর মান ধনাত্মক আসলে বুঝতে হবে জনসংখ্যা বেশি, এম এর মান ঋণাত্মক আসলে বুঝতে হবে জনসংখ্যা কম, এম এর মান 0 আসলে বুঝতে হবে জনসংখ্যা কাম্য। এই জায়গায় দেখো, এই যে সূত্রটা আছে ডালটনের সূত্র, এই সূত্রটা কিন্তু এমসিকিউ হিসেবে আসে। ডালটনের এই সূত্রটা তোমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে। আবার এভাবে একটা উদ্দীপক দিয়ে এখান থেকে মান বের করে তোমার কাছে 4টা মান দিবে, বলবে কোনটা সঠিক মান। তুমি যদি এই সিস্টেমটা জানো সহজে সঠিক মানটা তুমি বের করে ফেলতে পারবে। আচ্ছা গেল, তাহলে এই যে সূত্র এরপরে আসে একটা চিত্র। ম্যাডাম চিত্রটা করছি দেখো, চিত্রের মধ্যে প্রতিটা চিত্রের মধ্যে এখানে ও এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকবে। দেখো ও এক্স ও ওয়াই, আমরা ও এক্স অক্ষে বসাবো জনসংখ্যা,
ও আই অক্ষে বসাবো জীবনযাত্রার মান, ও আই অক্ষে বসাবো জীবনযাত্রার মান। এই যে আমি একটা রেখা অঙ্কন করলাম, ঠিক আছে, এস এস, এটা হচ্ছে জীবনযাত্রার মান রেখা। এই রেখায় সর্বোচ্চ বিন্দু আমি এখানে দিলাম, এই রেখার সর্বোচ্চ বিন্দু কোথায়, এই জায়গাটাতে। তাহলে যেখানে সর্বোচ্চ বিন্দু এখানে দেখে আমি জনসংখ্যা কতটুকু, ও এন পরিমাণ। দেখো এস এস রেখায় সর্বোচ্চ বিন্দু হচ্ছে এম, এস এস রেখার সর্বোচ্চ বিন্দু হচ্ছে কোনটা, এম। এম বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা কতটুকু, ও এম। এর চেয়ে এম বিন্দুর বামে দেখো জনসংখ্যা পিইউ, এম বিন্দুর ডানে জনসংখ্যা পি নট। একটু দেখো এম বিন্দুর বামে জনসংখ্যা যখন ও পিইউ তখন জীবনযাত্রার মান কিন্তু কমে গেল, আবার এম বিন্দুর ডানে জনসংখ্যা যখন ও পি নট তখনও জীবনযাত্রার মান কিন্তু কমে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি ও পিইউ এবং ও পি নট দুটাতেই জীবনযাত্রার মান নিম্ন, ফলে এটাকে আমরা কাম্য জনসংখ্যা বলতে পারি না। কিন্তু ও এন পরিমাণ জনসংখ্যায় জীবনযাত্রার মান সবচেয়ে উপরে এম বিন্দুতে, তার মানে ও এন হচ্ছে কাম্য জনসংখ্যা, ও এন হচ্ছে কতটুকু, কাম্য জনসংখ্যা। ঠিক আছে, চিত্রের ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি, চিত্রে ভূমি অক্ষে জনসংখ্যা এবং লম্বকে জীবনযাত্রার মান দেখানো হয়েছে। এস এস হলো জীবনযাত্রার মান রেখা, এস এস হলো জীবনযাত্রার মান রেখা। এস এস রেখায় সর্বোচ্চ বিন্দু হচ্ছে এম, যেখানে জনসংখ্যা ও এন, তার মানে যে সর্বোচ্চ জীবনযাত্রার মান যেখানে সর্বোচ্চ সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। এর বামে জনসংখ্যা ও পি ওয়ান তখনও জীবনযাত্রার মান নিম্ন, এর ডানে জনসংখ্যা যখন ও পি নট, ও পি নট তখনও জীবনযাত্রার মান নিম্ন। সো আমরা ও পি ইউ এবং ও পি নটকে কাম্য জনসংখ্যা বলতে পারি না, আমরা কাম্য জনসংখ্যা কাকে বলবো, ও এন কে, কারণ ও এন পরিমাণ জনসংখ্যা যেখানে সেখানে জীবনযাত্রার মান হচ্ছে সর্বোচ্চ। এই গেল কাম্য জনসংখ্যা তত্ত্ব। এটা এটা কিন্তু বেশি বড় না, মোটামুটি সহজে তোমরা একটু পড়লে পারবে, তেমন একটা কঠিন না। ম্যালথাসটা একটু বড় ছিল, ম্যালথাসটা একটু প্র্যাকটিস করবে বাসা ভালো করে, তবে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তোমাকে হয়তো এরকম চিত্র দিয়ে উদ্দীপক দিতে পারে, চিত্র থেকে তোমাকে বের করতে বলতে পারে যে কোনটা কী, এম সর্বোচ্চ বিন্দু কোনটা, হচ্ছে বেশি হলে কী হচ্ছে, হচ্ছে কম হতলে কী হচ্ছে, বা যে সূত্রটা আছে ডালটনের এটা এম সি কিউ হিসাবে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এরপরের প্রশ্ন কাম্য জনসংখ্যা তত্ত্বের পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য, বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য। বা আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ কেমন দেশ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কেন উন্নয়নশীল দেশ, আমাদের অভাব আছে, দারিদ্রতা আছে, সবই আছে, তারপরে উন্নয়নশীল কারণ আমরা দারিদ্রতা দূরীকরণের জন্য, অভাব দূরীকরণের জন্য বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই আমাদেরকে কোনোভাবে আমরা অনুন্নত দেশ বলতে পারি না, আমরা একটু উন্নয়নশীল দেশ। বা আমরা যেহেতু উন্নয়নশীল দেশ, বাংলাদেশের জনসংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য, বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব অধিক, এক নম্বর বৈশিষ্ট্য বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অধিক, লিখো জনসংখ্যার ঘনত্ব অধিক। দুই নাম্বার, ম্যাডাম বলছি লিখে নাও, এক নাম্বার জনসংখ্যার ঘনত্ব অধিক, দুই দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, তিন উচ্চ জন্মহার ও মৃত্যুহার। দুই নাম্বার হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, তিন উচ্চ জন্মহার ও মৃত্যুহার, উচ্চ জন্মহার ও মৃত্যুহার। বাকিগুলো ম্যাডাম বলছি তোমরা লিখে নাও। চার হচ্ছে গ্রামীণ জনসংখ্যার আধিক্য, চার গ্রামীণ জনসংখ্যার আধিক্য, পাঁচ হচ্ছে মুসলিম জনসংখ্যার আধিক্য, ছয় হচ্ছে অশিক্ষিত জনগণ। এগুলো হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য, বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য। এগুলো ডিটেলস করতে হবে না, বইয়ে আছে, জাস্ট পয়েন্টসগুলো বললে তোমরা নিজেরাই বুঝতে পারবে, একটু রিডিং পড়লেই পারবে, এগুলো মোটেও কঠিন না। আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন দিচ্ছি, মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝো, মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝো, এটা একটু লিখে নাও। মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝো, উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, উন্নত বাসস্থান, চিকিৎসা, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে। আমি আবারও বলছি, উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে, চিকিৎসা ইত্যাদির মাধ্যমে মানুষের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে। নেক্সট কোয়েশ্চেন, মানব সম্পদ উন্নয়নের উপায়,
মানব সম্পদ উন্নয়নের জন্য যথেষ্ট উপায় আছে আমাদের হাতে। আমরা জানি আমাদের মানব সম্পদ তেমন একটা উন্নয়ন না, কারণ আমরা দরিদ্র দেশ, আমরা উন্নয়নশীল দেশ। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা কিন্তু উন্নতি করতে এখনো পর্যন্ত পারিনি, বাট আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সো আমাদের মানব সম্পদের উন্নয়ন করতে হলে আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন এক নম্বর দিতে পারি শিক্ষার প্রসার। মানব সম্পদ উন্নয়নের উপায় এক নম্বর শিক্ষার প্রসার, দুই প্রশিক্ষণের ব্যবস্থা। মানব সম্পদ উন্নয়ন করতে হলে শিক্ষার প্রসার ঘটাতে হবে। দুই নম্বর সেই জনসংখ্যাকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তিন শিশুশ্রম বন্ধ করতে হবে। তিন হচ্ছে শিশুশ্রম বন্ধ করতে হবে। শিশুরা জাতির ভবিষ্যৎ, শিশুদের শ্রম, শিশুশ্রম বন্ধ করা খুবই প্রয়োজন। চার দুর্নীতিমুক্ত প্রশাসন। আমাদের প্রশাসন খুবই দুর্নীতিযুক্ত, তা আমরা এগিয়ে যেতে পারছি না, তা আমাদের প্রশাসনকে কী করতে হবে? অবশ্যই দুর্নীতিমুক্ত করতে হবে। এরপরে পয়েন্টস হচ্ছে গ্রাম উন্নয়ন। আমরা গ্রামভিত্তিক দেশ, আমরা কৃষি প্রধান দেশ। সো গ্রামকে আমাদের গ্রামের দিকে আমাদের বেশি করে নজর দিতে হবে। গ্রামের উন্নয়নের ব্যাপারে আমাদেরকে অবশ্যই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরপরে পয়েন্টস হচ্ছে কম্পিউটার শিক্ষা। তারপরে পয়েন্টস হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি, আমাদেরকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, আমাদের যদি তোমার জনসংখ্যা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের উন্নয়ন করা অবশ্যই সম্ভব হবে। এরপরে পয়েন্টস হচ্ছে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের পথে বাধা। মানব সম্পদ উন্নয়নের উপায়গুলো আমি বলেছি কী কী করতে হবে। সেই মানব সম্পদ উন্নয়নের পথে আমাদের যথেষ্ট বাধা আছে। মানব সম্পদ উন্নয়নের পথে বাধা কী কী? যেমন এক নম্বর বাধা হচ্ছে শিক্ষার অভাব। মানব সম্পদ উন্নয়নে আমাদের এক নম্বর বাধা হচ্ছে শিক্ষার অভাব। আমাদের দেশ আসলে অশিক্ষিত জনগণ বেশি। যতদিন আমরা জনগণকে শিক্ষিত করতে পারবো না ততদিন আমাদের মানবরা বা মানব সম্পদ আমাদের উন্নয়ন করা সম্ভব হবে না। তারপর দুই নম্বর হচ্ছে বিনিয়োগের অভাব, মানব সম্পদ উন্নয়নের পথে বাধা। এক নম্বর হচ্ছে শিক্ষার অভাব, দুই নম্বর হচ্ছে বিনিয়োগের অভাব, আমরা সুষ্ঠু বিনিয়োগ করতে পারছি না আমাদের। তিন নম্বর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ অনীহা। আমাদের দেশে এখনও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ঠিকভাবে কার্যকর করা সম্ভব হচ্ছে না। জন্ম নিয়ন্ত্রণ অনীহা আছে, কর্মসংস্থানের অভাব আছে, পুষ্টির ঘাটতি আছে, প্রশিক্ষণের অভাব আছে। আমাদের মানব সম্পদ উন্নয়নের পথে এগুলোই বাধা। আমরা যদি এই বাধাগুলো দূর করতে পারি, এই যে বাধাগুলো ম্যাডাম বললাম, শিক্ষার অভাব, বিনিয়োগের অভাব, জন্ম নিয়ন্ত্রণ অনীহা, কর্মসংস্থানের অভাব, পুষ্টির ঘাটতি, প্রশিক্ষণের অভাব, এই বাধাগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে আমাদের মানব সম্পদ উন্নয়ন করা অবশ্যই আমাদের পক্ষে সম্ভব হবে। এই গেল, তাহলে আমরা আজকে কী কী বললাম? কাম্য জনসংখ্যা তত্ত্ব বা আধুনিক তত্ত্ব, এরপর বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য, মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝো, মানব সম্পদ উন্নয়নের উপায়, মানব সম্পদ উন্নয়নের পথে বাধাগুলো কী কী একটু লিখে দাও, প্রশ্নগুলো একটু লিখে নাও। এরপরে আমি আরেকটা প্রশ্ন পড়াচ্ছি, সেটা হচ্ছে স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান। তাহলে এটা গেল, আমার যেহেতু হাতে সময় আছে আমি আরেকটা প্রশ্ন পড়াচ্ছি, একটু আলোচনা করবো, জাস্ট এখানেও কোনো চিত্র নাই, কিছু নাই, একটু আলোচনা করলে হবে। প্রশ্নটা লিখে নাও, স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান বলতে কী বুঝো, স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান বলতে কী বুঝো। একজন ব্যক্তি, একজন কর্মক্ষম বা কর্মে ইচ্ছুক ব্যক্তি যখন, একজন কর্মক্ষম বা কর্মে ইচ্ছুক ব্যক্তি যখন বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে স্ব উদ্যোগে উৎপাদন এবং আয় অর্জনের ক্ষেত্র নিয়ে যেতে থাকে তখন তাকে স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান বলে। তাহলে একজন বেকার কর্মক্ষম ব্যক্তি যখন নিজে উদ্যোগ নিয়ে কিছু করার চেষ্টা করে তখন তাকে স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান বলে। আচ্ছা, আত্মকর্মসংস্থানের কারণ কী? কেন একজন বেকার সহযোগে কাজ করার জন্য চেষ্টা করবে? কারণ বাংলাদেশ অতিরিক্ত জনসংখ্যা জর্জরিত একটি দরিদ্রতম দেশ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, এখানে প্রচুর লোক বেকার আছে। এখানে বেকার তো আছে, এছাড়া মৌসুমি বেকার আছে, ছদ্মবেশী বেকার আছে। মৌসুমি বেকার মানে যারা সিজনের সময় কাজ করে আবার বেকার থাকে। ছদ্মবেশী বেকার মানে হচ্ছে একটা জমিতে হয়তো 2 জন দিয়ে কাজ হয়, সেখানে 5 জন কাজ করতেছে, সেটাকে বলা হয় ছদ্মবেশী বেকার। তাহলে এই যে বেকার রয়েছে, বেকারত্ব, এখানে দক্ষ জনশক্তির অভাব, মূলধন কম, যেহেতু এত বাধা আমাদের, তাই কাজের ক্ষেত্রে আমাদের সুযোগ সুবিধা বাড়ানো সম্ভব হচ্ছে না। সেই কারণে আমাদেরকে জাতি হিসেবে টিকে থাকতে হলে, জাতি হিসেবে টিকে থাকতে হলে প্রতিটি বেকার কর্মক্ষম যুবককে অবশ্যই নিজ উদ্যোগী হয়ে স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আত্মকর্মসংস্থানের ক্ষেত্র, প্রধান ক্ষেত্র হচ্ছে কিন্তু কুটির শিল্প। কুটির শিল্প স্বকর্মসংস্থানের জন্য খুবই একটি প্রধান ক্ষেত্র। এখানে সহজেই কর্মসংস্থান তৈরি করা যায়, কারণ এখানে কাঁচামাল সস্তায় পাওয়া যায়। কুটির শিল্পের কাঁচামাল খুবই সস্তায় পাওয়া যায়, অল্প মূলধন দিয়ে আমরা চাইলে কুটির শিল্পে অনেক কিছু তৈরি করতে পারি, যেমন তাঁত শিল্প, বাঁশ ও বেত শিল্প, কাঁসা পিতল শিল্প, ছোবরা শিল্প, লবণ শিল্প। এগুলো সব কিছু হচ্ছে কি পুতুল তৈরি, ফুলের টপ তৈরি, উলের কাজ, এগুলো সবগুলাই কুটির শিল্প। এখানে সহজেই আমরা অল্প মূলধন দিয়ে কাজ করতে পারি, এখানে সহজেই স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানে তৈরি করার, আত্মকর্মসংস্থান তৈরি করার সহজে সুযোগ সৃষ্টি করা যায়, সহজেই সুযোগ সৃষ্টি করা যায় খুব সহজে, কারণ এখানে মূলধন খুবই কম প্রয়োজন। তাহলে অবশ্যই স্বকর্মসংস্থান তৈরিতে আমাদের সরকারের বা রাষ্ট্রের ভূমিকা রয়েছে। সরকার কি করতে পারে? সরকার দেশে যারা বেকার যুবক আছে তাদেরকে স্বল্প সুদে ঋণ দিতে পারে, আর্থিক অনুদান প্রদান করতে পারে, আর্থিক সহায়তা প্রদান করতে পারে। আর্থিক সহায়তা প্রদান করলে সহজেই তারা নিজে যে কোনো একটা ক্ষেত্রে সহজে একটা কাজ করতে পারবে। এ ব্যাপারে অবশ্যই সরকারের ভূমিকা রয়েছে। তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি? বাংলাদেশে ক্রমবর্ধমান বেকার যে জনসংখ্যা রয়েছে, বাংলাদেশের যে বেকারত্ব রয়েছে, সেই বেকারত্বের অভিশাপ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদের বেকার যুবকদেরকে অবশ্যই স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে বাংলাদেশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে এবং ক্রমাগত উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। আমাদেরকে সেই প্রচেষ্টা চালাতে হবে। তাহলে আমরা আজকে কী কী পড়লাম? আমরা আজকে পড়লাম কাম্য জনসংখ্যা তত্ত্ব বা আধুনিক তত্ত্ব, এরপরে পড়েছি বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য, মানব সম্পদ উন্নয়ন বলতে কী বোঝো, মানব সম্পদ উন্নয়নের উপায়, মানব সম্পদ উন্নয়নের পথে বাধা, স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান বলতে কী বোঝো। ঠিক আছে, আচ্ছা তো ম্যাডামের ক্লাসটা আজকে শেষ করলাম। এগুলা খুব তেমন বোঝানোর মতো, আসলে সেকেন্ড পেপারটা মোটামুটি সহজেই ক্যাচ করা যায়, সহজে তোমরা একটু বইটা কিনলে কিন্তু মোটামুটি শেষ করতে পারবে। আশা করি সবাই বই কিনে ফেলেছ। করোনা ভাইরাস যেহেতু ভালো হচ্ছে না, ভালো হলে কিন্তু আমরা হয়তো পরীক্ষার মুখোমুখি হতে পারি, যেহেতু ক্লাস আমাদের হচ্ছে। সো ক্লাসগুলো মন দিয়ে করবে, প্রতিটা ক্লাস। এখানে ম্যালথাসের তত্ত্ব, এরপরে কাম্য জনসংখ্যা তত্ত্ব, এই দুইটা ভালো করে বুঝার বিষয়। বাকি প্রশ্ন যেগুলো ম্যাডাম বললাম এগুলো খুব সহজে নিজেরা বাসায় বসে একটু পড়লে কিন্তু বুঝতে পারবে, মোটেও পরিশ্রম হবে না, শিখতে সহজেই শিক্ষা যাবে। তাহলে আল্লাহ হাফেজ, দোয়া করবে ম্যাডামের জন্য, সাবধানে চলবে, সবাই মাস্ক পরে বের হবে, যতদূর সম্ভব বাসায় থাকার চেষ্টা করবে, আর যদি বের হতেই হয় মাস্ক পরবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ম্যাডামের জন্য দোয়া করবে, ম্যাডামও তোমাদের জন্য দোয়া করছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।